সবাই স্ক্রিনে লক্ষণ, আমি একটি নতুন ইউটিউব চ্যানেল মোবাইলের মধ্যে খুঁজতে চাচ্ছি, এজন্য ইউটিউবে সার্চ করলাম কিভাবে এটি খোলা যায়। দেখুন আমি হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল ইন মোবাইল লিখে সার্চ করছি। দেখুন এটা লেখাতে যারা এই বিষয়ে ভিডিও তৈরি করেছে সব ভিডিওগুলো এখানে শো করতেছে। তো এই যে লেখা, এই লেখাটা অর্থাৎ আমি যে লেখাটা লিখে সার্চ করেছি এটাকে বলে ইউটিউব ট্যাগ। আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে আজকে দেখাবো কিভাবে একটা ট্যাগ, সঠিক ট্যাগ বা ভাইরাল ট্যাগ কিভাবে আপনি পেতে পারেন google.com থেকে, যেটা থেকে আমরা বেশিরভাগ অর্গানিক ভিউয়ার পেয়ে থাকি। এই যে দেখুন আমি হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল ইন মোবাইল এটা লিখে সার্চ করেছিলাম এবং প্রথমে আসছে কি হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল অন মোবাইল। তো আজকে দেখাবো যে google.com থেকে কিভাবে আপনি একদম ভাইরাল ট্যাগ নেবেন এবং যে ট্যাগটা আপনার ভিডিওতে ইউজ করলে আপনার ভিডিওটা সার্চ র্যাঙ্কের প্রথমে আসবে বা ইউটিউবের সার্চ র্যাঙ্কের প্রথমে আসবে। আশা করি ভিডিওটির প্রথমে শেষ দেবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল করে দেওয়া অনুরোধ রইল। আপনার ভিডিওর জন্য ভাইরাল ট্যাগ বা সবচেয়ে বেস্ট ট্যাগ কালেকশন করার জন্য প্রথমে আপনাকে যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করতে হবে। আপনি এই কাজটি ইচ্ছে করলে আপনার মোবাইল থেকেও করতে পারবেন। আপনার মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করে এই যে থ্রি ডট আছে, থ্রি ডট থেকে আপনি এটা ডেস্কটপ মোডে নিয়ে দিবেন। এরপর অ্যাড্রেস বারে লিখবেন google.com লিখে কিবোর্ড থেকে এন্টার বাটন চেপে প্রবেশ করবেন। এরপর দেখুন গুগলের সার্চ বার এখানে শো করছে, এখানে আপনি যে কিওয়ার্ডটা খুঁজতে চান অর্থাৎ আপনার ভিডিও টাইটেলটা দিয়ে এখানে সার্চ করবেন। তো আমার ভিডিও টাইটেলটা ছিল এরকম, যেহেতু আমি মোবাইল দিয়ে কীভাবে ইউটিউব চ্যানেল তৈরি করা যায় এরকম একটা ভিডিও তৈরি করেছি, এজন্য আমার টাইটেলটা দিয়েছি যে হাউ টু মেক এ ইউটিউব চ্যানেল ইন মোবাইল। এটা একটা আমি আনুমানিক দিয়েছি এবং দিয়ে এই যে সার্চ করলাম। সার্চ করার পরে দেখুন একদম নিচের দিকে চলে যাবেন, নিচের দিকে গিয়ে দেখবেন এই যে দেখুন লেখা আছে যে সিমোর, সিমোরের আগে যে লেখাগুলো আছে দেখুন প্রথম নম্বর আছে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল ইন মোবাইল অ্যান্ড আর্ন মানি। এটা একটা আপনার ভিডিওর জন্য একটা ট্যাগ। এই যে এখানে দেখুন হাউ টু মেক এ ইউটিউব চ্যানেল অন এ ট্যাবলেট, এটাও একটা আপনার ভিডিওর জন্য একটা বেস্ট ট্যাগ। এরপর এখানে দেখুন হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল অ্যান্ড মেক মানি, দেখুন এটাও আপনার ভিডিওর সাথে বা আপনি যে ভিডিও তৈরি করেছেন এই ভিডিওর জন্য একটা বেস্ট ট্যাগ। দেখুন ইউটিউব চ্যানেল এডিট, এটা অবশ্য আপনার তৈরিকৃত ভিডিওর সাথে মানানসই নয়। এতো এটা দেখুন ইউটিউব চ্যানেল লগ ইন, এটাও না হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল ইন মোবাইল 2021, এটাও আপনার ভিডিওর সাথে সামঞ্জস্য আছে। এবার হাউ টু মেক এ ইউটিউব চ্যানেল অন এ স্যামসাং মোবাইল, এটাও আপনার ভিডিওর সাথে সামঞ্জস্য আছে। হাউ টু মেক এ ইউটিউব চ্যানেল অন এ ফোন 2021, দেখুন এখানে আমি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা আটটা ট্যাগের মধ্যে শুধু দুইটা ট্যাগ পেয়েছি যে আমার ভিডিওর সাথে সম্পর্কিত না। তো আপনি এখান থেকে যে ট্যাগগুলো ইউজ করবেন এই ট্যাগগুলো ইউজ করলে আপনার ইউটিউবে যদি কেউ বা গুগলে যদি কেউ আপনার ভিডিও টাইটেল লিখে সার্চ করে তাহলে আপনার ভিডিওগুলো এখানে শো করতে পারে। দেখুন আমি ভিডিওতে ক্লিক করে দেখাচ্ছি, দেখুন এই যে হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল ফ্রম অ্যান্ড্রয়েড মোবাইল, এখানে এই যে ভিডিওগুলো শো করেছে যে সব ক্রিয়েটরদের ভিডিও। আশা করি আপনারা যদি google.com থেকে ইউটিউব ট্যাগ বা আপনার ভিডিওর জন্য ট্যাগগুলো নিয়ে ব্যবহার করেন তাহলে আপনার ভিডিওগুলো অবশ্যই র্যাঙ্কে আসবে এবং অবশ্যই ভাইরাল হবে। ধন্যবাদ সবাইকে।